আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয়ে দুধ চা খেলে কি ক্ষতি হয় এই শীতে অনেকেরই চা অনেক পছন্দের একটা পানীয় শীত এলে সারাদিনে একাধিকবার আমরা চা পান করে থাকি বাড়িতেই হোক বা অফিসে বা পাড়ার আড্ডা দেওয়ার সময় কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই দুধ চায় লুকিয়ে রয়েছে এমন কিছু জিনিস যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর আপনার যদি সকাল সকাল শুরুই হয় দুধ চা দিয়ে তাহলে দেখে নিন কী কী ক্ষতি হতে পারে আপনার প্রতিদিন চা পান করলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে দুধ চা প্রায়ই কালো চা দিয়ে তৈরি হয় যার মধ্যে রয়েছে কেফিন প্রায় সাতচল্লিশ মিলিগ্রাম তাই আপনার ঘুমের সমস্যা হতে পারে দুধ চা খাওয়ার পর পনেরো মিনিটের মধ্যেই ক্যাফিন রক্তে প্রবাহে প্রবেশ করে যার ফলে শক্তির মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে তাই বিশেষজ্ঞদের মতে ঘুমানোর ঠিক আগে দুধ চা পান করা একেবারেই উচিত নয় সন্ধ্যাবেলায় এক কাপ দুধ চা আপনাকে এনার্জি দেয় বলে মনে হতে পারে তবে এটি রাতে ঘুমের সমস্যা বাড়িয়ে দেবে মনে করেন বিশেষজ্ঞরা যাদের ওজন কমছে তাদের জন্য ক্ষতি চায় যে শুধু কম ক্যালোরি থাকে তা নয় এতে এমন কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যা আপনার শক্তির পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে আমাদের দেশে টি রিসার্চ অ্যাসোসিয়েশন পরিচালিত গবেষণার মতে যখন দুধ চায়ের সঙ্গে মেশানো হয় তখন দুধে উপস্থিত প্রোটিনগুলি চায়ের যোগ্যগুলির সঙ্গে যুক্ত হয় এর ফলে অজন হ্রাস হতে পারে বলে মনে করেন তারা সকালে খালি পেটে দুধ চা খেলে আপনার বিপাক সঠিকভাবে কাজ নাও করতে পারে তাছাড়া খালি পেটে চা খেলে বাড়তে পারে গ্যাস্ট্রিকের মতো সমস্যা খালি পেটে কড়া চা খাওয়ার অভ্যাস অনেকটাই আলসারের ঝুঁকি বাড়িয়ে দিতে সাহায্য করে রোজ চা খাওয়া ঠিক নয় বিশেষজ্ঞদের মতে খুব বেশি চা পান করা ভালো নয় চা পাতায় রয়েছে টেনিন নামের এক যৌগ যা অত্যন্ত অম্লীয় যখন খালি পেটে বা অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় তখন টেনিনগুলি আপনার পেটের টিস্যুগুলিকে ক্ষতি করতে পারে এর ফলে আপনার পেটে ব্যথা হতে পারে হেলথ লাইনের মতে এটি বমি বমি ভাব সৃষ্টি করতে পারে খালি পেটে চা খেলে পেট ফাঁপার মতো সমস্যাও হতে পারে দুধ চা উদ্বেগের কারণ হতে পারে প্রতিদিন এক কাপ দুধ চায়ে সকাল শুরু করলে আপনার জন্য আরামদায়ক উপায় বলে মনে হতে পারে এছাড়া গবেষণায় দেখা গিয়েছে যে এই পানীয় আপনার উদ্বেগের মতো সমস্যা তৈরি হতে পারে হারবার্ড মেডিকেল স্কুলের মতে চায়ের মধ্যকার ফেন আপনার শরীরকে একইভাবে প্রক্রিয়া করতে পারে যার ফলে উদ্বেগ সৃষ্টি হতে পারে হেলথ লাইনের মতে হৃদস্পন্দন বৃদ্ধি হঠাৎ ঝাঁকুনি বা অস্থিরতার অনুভূতি এই দুধ চা থেকেই হতে পারে দুধ চা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় আপনি যদি প্রতিদিন দুধ চা উপভোগ করেন তাহলে আপনি কতটা চিনি যোগ করছেন তা জানুন খুব বেশি চিনি খেলে কিন্তু আপনার রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে যার ফলে টাইপ টু ডায়াবেটিসের শিকার হতে পারেন আপনি এছাড়াও শরীরে অন্যান্য অনেক বিপদও বাড়তে পারে এই দুধ চা থেকে তাই আজকে থেকেই দুধ চা আপনার লিস্ট থেকে পরিহার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ